রাজ্যের পাওনা জিএসটি ও আমফামের ক্ষতির 54,000 কোটি টাকা আদায়ের দাবিতে তৃণমূলের ধিক্কার মিছিল ও পথসভা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বাদ নেই মুর্শিদাবাদ। প্রথমেই আমরা দেখাবো আপনাদের মুর্শিদাবাদের ভগবানগোলার চিত্র। ভগবানগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে ধিক্কার মিছিল ও পথসভা করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুর রাউফ, এছাড়াও অন্যান্য নেতৃত্বরা। মুর্শিদাবাদের বহরমপুরে, সেখানে বহরমপুর টেক্সটাইল মোড়ে বহরমপুর টাউন ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচি থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতা ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জি, জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অশোক দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। ঠিক একইভাবে মুর্শিদাবাদের খড়গ্রামে, সেখানেও মিছিল সংগঠিত হয় তৃণমূল কংগ্রেসের। উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা। মুর্শিদাবাদের কান্দিতে, সেখানেও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। অপূর্ব সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা তারা একত্রিত হয়ে বিরাট মিছিল সহযোগে কান্দির বিভিন্ন এলাকা পরিক্রমা করে। একইভাবে মুর্শিদাবাদের সাগরদিঘিতে, সেখানেও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা মিটিং করে বিভিন্ন জায়গা পরিক্রমা করে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারা সোচ্চার হয়। মুর্শিদাবাদের বেলডাঙায় একইভাবে তৃণমূল কংগ্রেস জমায়েত করে সেখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারা মত রাখেন। সেখানে তৃণমূল কর্মী ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন, একই সঙ্গে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তিরস্কার করেন তারা। মুর্শিদাবাদের নবগ্রামে, সেখানেও কেন্দ্র সরকারের বিরুদ্ধে মিছিল করে তৃণমূল কংগ্রেস। নবগ্রামের বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি এরশাদ আলী, এছাড়াও তৃণমূলের ব্লক নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। অপরদিকে মুর্শিদাবাদের বড়োয়াতে, সেখানেও তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা তারা একসঙ্গে সমবেত হয়ে অবস্থান বিক্ষোভ করেন। তাঁদেরও বক্তব্য, কেন্দ্র সরকারের অবিলম্বে রাজ্যের পাওনা মিটিয়ে দেয়া দরকার। মুর্শিদাবাদের জলঙ্গিতে, সেখানেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল সংগঠিত করা হয়। সেখানে বিভিন্ন দল থেকে প্রায় 200 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেসের দক্ষিণের সভাপতি রাকিবুল ইসলাম রকি, এলাকার প্রধান অঞ্চল সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। ভগবানগোলা থেকে তৌসিক ইকবাল, বহরমপুর থেকে বিনয় রায়, সাগরদিঘি থেকে জিয়াউর রহমান, জলঙ্গি থেকে রাকিবুল ইসলাম বাবু, নবগ্রাম থেকে অভিজিৎ মণ্ডল, কান্দি, বড়োয়া ও খড়গ্রাম থেকে শোভন ব্যানার্জি ও রাফিকুল ইসলামের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। রাজ্যের যে পাশে দাঁড়ানো কেন্দ্র সরকার, তাতে কোনটাই সাম্প্রদায়িক সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে দিল্লিতে প্রতিষ্ঠিত সে সরকার একের পর এক বাংলার প্রতি বঞ্চনা, কীভাবে বাংলাকে হোস্টাইল করে দেওয়া যায়, মেলাইন করে দেওয়া যায়, সেভাবে রাজনৈতিকভাবে কীভাবে হোস্টাইল করা যায় দিনের পর দিন সে প্রচেষ্টা করে যাচ্ছে। আজকে এখানে লোক হতো প্রায় 50,000, কারণ আছে আমরা বহরমপুর অ্যাসেম্বলি করেছি, বহরমপুর অ্যাসেম্বলির মধ্যে আমাদের 1,25,000 ভোটার আছে, তার যদি আমরা 30% আমরা যদি করতে পারি, আমরা কাটেল সমস্ত কর্মীদের মিনিমাম লিমিটেশন লোক সংগঠিত করে ঐক্যবদ্ধ করে, অতএব আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে কোভিড ওয়ার্ড সিচুয়েশনকে আমরা মান্যতা দিয়ে আমরা মানুষের আবেগকে অনেকভাবে কন্ট্রোল করে আমরা লিমিটেড জমায়েত করেছি। আমাদের প্রথমেই চিন্তাভাবনা ছিল যে খুব মুষ্টিমে হয়তো হাজারখানিক লোক নিয়ে আমরা করব, আমরা সেভাবে কর্মীদেরকে নির্দেশও দিয়েছিলাম, কিন্তু কর্মীদের যে আবেগ, হাজার হাজার কর্মীদেরকে আজকে বাড়িতে বসিয়ে রেখে তাদের কান্না, তাদের বেদনা, দুঃখ, কষ্ট তাদেরকে বুঝিয়ে বাড়িতে রেখে আমরা এই মুসলিমের লোক নিয়ে আমরা প্রোগ্রাম করছি। সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থা নবরত্ন সংস্থাগুলোকে বেসরকারিকরণের প্রতিবাদে, মূল্যবৃদ্ধি রোধে আমফানে টাকা না দেওয়ার বিরুদ্ধে, স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে, নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে, সারা বাংলার ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, কৃষক থেকে শুরু করে শ্রমিক, সমস্ত স্তরের মানুষ আজ রাস্তায়। তারই অঙ্গ হিসাবে কান্দি ব্লক এবং কান্দি টাউন কংগ্রেসের পক্ষ থেকে
দুটি মিছিলের আয়োজন করা হয়েছে। আজকে পূর্ব ঘোষিত অনুসারে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের জিএসটি সহ আমফান সহ বিভিন্ন যে বঞ্চনা প্রায় 54,000 কোটি টাকা বাংলার উন্নয়নকে স্তব্ধ করবার জন্য, বাংলার মানুষকে বঞ্চিত করবার জন্য কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকার আজকে বাংলার পশ্চিমবাংলাকে বঞ্চনা করবার যে চক্রান্ত করছে তার প্রতিবাদে আজকে বিক্ষোভ সভা বাংলার বিভিন্ন ব্লকে ব্লকে সংগঠিত হচ্ছে।